আসসালামু আলাইকুম, সবাইকে ইমন বলকের পক্ষ থেকে আবার আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসেছি বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ সাতীয় উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে সেটা দেখতে। বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ সাতীয় উপজেলায় অনুষ্ঠিত হয়। আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। নদীমাতৃক দেশের গ্রামীণ লোক সংস্কৃতি সেই ঐতিহ্যবাহীকে বুকে ধারণ করে দেশের বিভিন্ন নদ নদী ও বিল বাওয়ারে আয়োজন করা হয় নৌকা বাইচ। এই ধারাবাহিকতায় সাতীয় উপজেলার দিগন্ত বিস্তৃত জলভরা দৃষ্টিনন্দন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ঢাক ঢোলের তালে তালে গ্রাম বাংলা গান আর মাঝি মাল্লা বৈঠার ছন্দ মাতিয়ে তোলে সাতীয় উপজেলার বিলের শান্ত জলের ঢোকে। আর সেই তালে তাল তাল মেলাতে নৌকা বাইচ দেখতে বিশাল বিস্তৃত সাতীয় উপজেলা নদীর বুকে নামে লাখো দর্শনার্থী ঢল। আপনারা দেখতেই পাচ্ছেন করোনাকালীন সময় মানুষের মনের আনন্দটাই নষ্ট হয়ে গিয়েছিল, সেই কথা মাথায় রেখে সাতীয় উপজেলার গণ্যমান্য ব্যক্তিগণ সুন্দর একটা আয়োজন করেছে। লাখো দর্শকের ভিড়ে সবাই আনন্দ করছে, অনেক লোক দেখতেছেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আমি সবসময় তুলে ধরবো বাংলাদেশের সব থেকে সুন্দর সুন্দর প্লেস, সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। একটু পরেই নৌকা বাইচ শুরু হবে, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। Thank you.